চলতি বছরের তুলনায় 92,000 টাকা খরচ কমিয়ে আগামী বছরের জন্য নতুন হজ প্যাকেজের ঘোষণা করেছে সরকার। 2024 সালে 5,78,840 টাকায় সরকারি মাধ্যমে হজে যেতে পারবেন আগ্রহী মুসল্লিরা, জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, আগামী বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যেতে পারবেন। এর মধ্যে 10,198 জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়, আর বেসরকারি এজেন্সির মাধ্যমে যাবে 1,17,000 জন। ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার জানান, বেসরকারি এজেন্সিগুলো শীঘ্রই সরকারি মাধ্যমে হজের খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে হজ প্যাকেজের ঘোষণা করবেন। তিনি জানান, অন্যান্য খরচের সঙ্গে এবার বিমান ভাড়াও 3,000 টাকা কমেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 16 জুন হবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এজন্য 9 মে থেকে হজ ফ্লাইট চালুরও পরিকল্পনা জানান ধর্ম প্রতিমন্ত্রী। সাধারণ প্যাকেজ 5,78,840 টাকা, বিশেষ প্যাকেজ যেটা সেটা আমরা 9,36,320 টাকা। এজেন্সি একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে। সাধারণ প্যাকেজের ব্যয় 2023 সনের হজের চেয়ে গত বছর আর কি, আমরা 2023 যে হজ করেছি সেই প্যাকেজে আমাদের যে প্যাকেজ ছিল এই প্যাকেজের তুলনামূলক আমরা 92,450 টাকা এবার কমাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। বিমান ভাড়া 3,997 টাকা কমিয়ে 1,94,800 টাকা নির্ধারণ করা হয়েছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।